মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হলো দেশের 73তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকাল 9টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলন করে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, মালদা রেঞ্জের DIG অলোক রাজরিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্যান্য আধিকারিকেরা। করোনা পরিস্থিতিতে কোন স্কুল কুচকাওয়াজে অংশগ্রহণ করেনি। পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কলেজের NCC গ্রুপ কুচকাওয়াজে অংশ নেয়। মোট 10টি গ্রুপ অংশ নেয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। সুপ্রভাত। 73তম প্রজাতন্ত্র দিবসে মালদা জেলার সকল অধিবাসীবৃন্দকে ও আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও অভিবাদন জানাই। আজকের দিন এক পবিত্র দিন। এর ব্যাপ্তি ও বিশালতা সম্বন্ধে সকলেই অবগত আছেন। 1950 সালের আজকের দিনেই সদ্য স্বাধীন ভারতবর্ষের আপামর জনসাধারণ দৃপ্ত কণ্ঠে ও বলিষ্ঠ আশা নিয়ে ভারতবর্ষকে এক সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছিল ও ভারতের সংবিধানকে এই নতুন রাষ্ট্রের শাসনে বলবৎ করেছিল। 73 বছর ধরে নানান পরিস্থিতির মধ্য দিয়ে, নানান বাধা বিপত্তির মধ্যে অবিচলিত ও অনির্বাণ থেকে আমরা নাগরিক হিসেবে আমাদেরকে ও আমাদের সংবিধানকে ও আমাদের গণতন্ত্রকে পরীক্ষিত ও উত্তীর্ণ করেছি। প্যারেড পরিদর্শনে চলেছেন Number 5, Senior Officer, Dinesh Kumar Pal. Number 7, Deputy Superintendent Arun Bundo. Number 9, Senior